টেলিস্টার বাংলা জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হলো মিঠাই। মিঠাই ধারাবাহিকে দর্শকেরা মিঠাইকে যতটা ভালোবাসে ঠিক ততটাই ভালোবাসে মিঠাইয়ের উচ্ছেবাবুকে। উচ্ছেবাবুর আসল নাম হলো আদ্রিত রায়। দর্শকেরা সবসময় আদ্রিতের খবর জানার জন্য আগ্রহী হয়ে থাকে এবং অনেকে ইতিমধ্যে তার অনেকগুলো তথ্য সংগ্রহ করে রেখেছে। অনেকে হয়তো জেনেও গেছে আদ্রিত আসলে কোনো অভিনেতা নয়, আদ্রিত চেয়েছিল একজন ভালো সিঙ্গার হতে। তবে তার জনপ্রিয় সিঙ্গার হওয়ার স্বপ্ন পূরণ না হলেও তার অভিনয়ের স্বপ্ন পূরণ হয়েছে। বাস্তব জীবনে অভিনেতা খুবই ইন্ট্রোভার্ট, খুব সহজে তার দেখা পাওয়া যায় না। গান বাজনা করতে ভালোবাসে এবং পরিবারের সকলের সাথে মিলে সময় কাটাতে ভালোবাসে। তেমন একটা পার্টিতেও অভিনেতাকে সহজে দেখা যায় না, তার সম্পূর্ণ ফোকাস এখন তার কাজে। তাই আদ্রিত তেমন একটা নেট মাধ্যমে সক্রিয় থাকে না। এদিকে বেশ কিছুদিন আগে আদ্রিতের বিয়ে নিয়ে নেট মাধ্যমে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছিল। বিভিন্ন জায়গায় খবর প্রকাশিত হয়েছে অভিনেতার নাকি নভেম্বর মাসে বিয়ে এবং তার পাত্রীর নাম সুপ্রিয়া। তবে নেট মাধ্যমে অভিনেতা খুব একটা সক্রিয় না থাকায় এই কথাটি সত্যতা যাচাই করা যাচ্ছিল না। তাই অনেকে অভিনেতার বিয়ে নিয়ে অনেকগুলো মন গড়া গল্প বানিয়ে দর্শকদের বলছিল। তবে এই সমস্ত কল্পনা উড়ালো অভিনেতা নিজেই। তার বিয়ে নিয়ে তাকে প্রশ্ন করা হলে অভিনেতা জানান তাকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই মিডিয়া তার নামে উল্টাপাল্টা খবর ছাপিয়ে দিয়েছে এবং যে সমস্ত কথা বলেছে সেগুলোর কোনো সত্যতা নেই। অর্থাৎ নভেম্বরে অভিনেতার বিয়ে হচ্ছে না। তার বান্ধবী সম্পর্কেও অভিনেতা কিছু বলেননি। তিনি বলেছেন সেই রকম কিছু হলে তিনি অবশ্যই মিডিয়া এবং ভক্তদের সাথে শেয়ার করবেন। তার বিয়ে নিয়ে তার বেশ কয়েকজন ভক্ত খুবই খুশি ছিল। তবে তার ভক্তদের একাংশের মন ভেঙেও গিয়েছিল। যাদের মন ভেঙে গিয়েছিল তাদের জন্য নিশ্চয়ই এটি খুশির খবর। আদ্রিতের বিয়ে নিয়ে এই খবরটি শুনে আপনাদের কেমন লাগলো তা আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। খবরটি শুনে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।